السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. প্রোডাক্টিভ রমাদান বিষয়ে তাকওয়া অর্জনের মাস রমাদান ইকুইটি করতে চাই। তো আজকে এই অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যার, সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যুক্তরাষ্ট্র। আমাদের মাঝে আরো উপস্থিত হবেন তামিম উমিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, সম্মানিত উপস্থিতি। এবং আজকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি হাসান ইয়াহিয়া। আপনারা নিশ্চয়ই জানেন পবিত্র মাহে রমাদান শুরু হয়েছে এবং মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস পবিত্র এই রমজানুল মোবারক। এই রমজান মাসে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি, যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আমরা দেরি না করে আজকে আমাদের সম্মানিত আলোচক যে যুক্তরাষ্ট্র থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যার, আমি স্যারকে আজকের এই প্রোগ্রামটিভ রমাদানের এই সিরিজের তাকও অর্জনের মাস রমাদান এ বিষয়ে আলোকপাত করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته دوري এবং কাছের প্রবাসে এবং দেশে যে যেখান থেকে ইকুইটির এই প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন বা ভবিষ্যতে এর সাথে সংযুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সঞ্চালক হাসান ইয়াহিয়া, অনুষ্ঠানের আমাদের আরেকজন সম্মানিত অতিথি কিছুক্ষণের ভিতরে জয়েন করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেভাবে এটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর, যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো, তাকওয়ার গুণে ভূষিত হতে পারো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাতু সিয়াম বা সিয়াম একাডেমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেন তাকওয়ার গুণ অর্জন করতে পারি, তাকওয়া উই 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 ক্যান অ্যাচিভ অর অ্যাটেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ তাকওয়া, এটি হচ্ছে এই আলটিমেট টার্গেট অফ ফাস্টিং। আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ উনি এই সিয়ামের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার করে সিয়ামের উদ্দেশ্যটা কি সেটি অত্যন্ত সুন্দর করে তিনি বলেছেন, ওয়ালিসসাউমি আদাবুন ইজমাউহা হিফজুল জাওয়ারিহি আয-যাহিরাতি ওয়া হিরাসাতুল খাওয়াতিরি আল-বাতিনাতি ফায়ানবাগী আন ইয়াতালাক্কা রমাদানু বিতাওবাতিন সাদিকা ওয়া আযীমাতিন মুওয়াফাকা। এখন উনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে সিয়ামের অনেকগুলো আদাব রয়েছে, এটিকেট রয়েছে, সেই এটিকেটস গুলো এই সিয়ামকে সিয়াম শারীরিক সকল অর্গানের সিয়াম, তারপর চিন্তার সিয়াম, হাতের সিয়াম, জবানের সিয়াম, সকল অর্গান গুলোর সিয়ামের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ এবং ইখলাসের সাথে সিনসিয়ার তাওবার মাধ্যমে
আল্লাহর নৈকট্য লাভের একটি প্রচেষ্টা, এই সকল কিছু মিলেই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লামা শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি এই সিয়ামের অনেকগুলো স্তর, পাঁচটি স্তর করেছেন, স্টেশন করেছেন সেখানে। আমরা সেগুলোর দিকে আসব পরবর্তীতে ইনশাল্লাহ। তো এখানে একটা বিষয় দেখার যে সিয়াম ল্যাঙ্গুইস্টিক্যালি এটি অর্থ হচ্ছে টু অ্যাবস্টেইন এন্ড টু ফাস্ট, এবং এটাকে পরিভাষাগত ভাবে হচ্ছে আলিমসাক ওয়ানিল একলি ও শুরবি ওয়াল বিআলি। এটি হলো প্রাথমিক স্তর, কোনো কিছু খাবার পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, মিনা সুবহি ইলাল গুরুবি, অর্থাৎ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এই যে এই প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে গুণান্বিত হওয়ার প্রশিক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খানা পিনা এবং জৈবিক চাহিদার প্রয়োজন নেই। এই জন্য তাখাল্লাকু বিখালকিল্লা, আল্লাহর এই গুণে গুণান্বিত হওয়ার প্রচেষ্টা সাময়িক ভাবে, আইয়াম মাদুদাত, সার্টিন ডেজ, এই যে এক মাসের একটি ট্রেনিং, সিয়াম হচ্ছে সেই ট্রেনিং এর ইনস্টিটিউট। সিয়ামের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণটা নেই, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণে গুণান্বিত হতে পারি। এবং সেই জন্যই দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছে, আসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বা সিয়াম আমার জন্যই এবং আমি আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দেব, অথবা আমি নিজে এর প্রতিদান হয়ে দেব। সুবহানাল্লাহ, কত চমৎকার করে আল্লাহ সুবহানাল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন। তাহলে এই সিয়ামের যে আলটিমেট পারপাস, এখানে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। অল অ্যাক্টিভিটিস ইন লাইফ হ্যাভ এ স্কেল ফর সাকসেস এন্ড উই লিভ ইন এ গোল ওরিয়েন্টেড সোসাইটি এন্ড তাকওয়া to attain taqwa is our purpose. এখন এটা কি আবার ইহিয়া উলুমুদ্দিন, উনি লেখক ইমাম আল গাজালি রাহিমাহুল্লাহ, উনি বলছেন সিয়ামটা আবার তিন শ্রেণীর সিয়াম, এটাকে স্পিরিচুয়ালি উনি ক্লাসিফিকেশন করেছেন। ইয়ালাম আন সাওমা সালাসু দারাজাত, সাওমুল উমুমি, এক নম্বর হচ্ছে সাধারণ লোকদের সাওম, আরেকটা হলো সাওমুল খুসুসি, স্পেশাল পিপলস দের স্পেশাল ফাস্টিং, আরটা হলো একেবারে একেবারে স্পেশাল ক্যাটাগরি, হাইয়েস্ট ক্যাটাগরি। তাহলে উমুম জেনারেল ক্যাটাগরি সোম হচ্ছে কাফুল বাতন ওয়াল ফরজ আন কাদাই শাহওয়াতি, আপনার জৈবিক চাহিদা এবং এবং পেটের অর্থাৎ জিহ্বা কে কন্ট্রোল করা, অর্থাৎ খাবার থেকে পানাহার থেকে বিরত থাকা সার্টিন পিরিয়ড, আবার লজ্জাস্থানকে সংরক্ষণ করা, এই যে সংযম, এটি হলো প্রাথমিক স্তর। আর দ্বিতীয় স্তর যেটা সাওমুল খুসুস, ফাহুয়া কাফুস সামই ওয়াল বাসারি ওয়াল লিসানি ওয়াল ইয়াদি ওয়ার রিজলি ওয়া সাইরাল জাওয়ারিহ আনিল আসাম। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফাস্টিং, যে ফাস্টিংটা হলো হাতের ফাস্টিং, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখা যেটা নিষেধ আল্লাহ করেছেন, কানকে হারাম কাজ থেকে বিরত রাখা, চোখকে সংযত রাখা, জবানকে সংযত রাখা এবং পাকে সংযত রাখা, অর্থাৎ সকল অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, এটি হলো দ্বিতীয় স্তর সিয়ামের, তাকওয়া অর্জনের দ্বিতীয় স্তর। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হলো সাওমুল আখাস, খুসুস খুসুস, সেটা হলো সাওমুল কলবি আনিল হাবমিদি দানিয়াতি ওয়াল আফকারি দুনিয়াবিয়া ওয়াকাফিহি আম্মা সিওয়াল্লাহি আযজা ওয়াজাল বিলকুলিয়া, আল্লাহ ছাড়া আর সকল কিছু থেকে নিজেকে বিরত রাখা এবং চিন্তাকে পর্যন্ত, এমনকি অ্যাবস্টেইনিং ফ্রম ব্যাড থটস, ইট ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি অফ সোম, এটা হলো আম্বিয়া এবং রসুল যারা তাদের ফাস্টিং। তাহলে এই যে ফাস্টিং, আমরা এই জন্যই আল্লাহ রসুলের হাদিস যদি আমরা দেখি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাস্টিং এর যে আলটিমেট টার্গেট সেটা হলো যে অন্যায় কাজ, অন্যায় কথা, অশ্লীল কথা থেকে বিরত থাকা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু আও শারাবা, কেউ যদি মিথ্যা কথা মিথ্যাচার ছাড়তে না পারলো, তাহলে তার এই পানাহার থেকে বিরত থাকা ছাড়া এই এই পানাহার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই, সে শুধু ক্ষুধার্তই থাকলো, পিপাসার্তই থাকলো, ওই সিয়াম দ্বারা কখনো তাকওয়ার গুণ অর্জন হবে না। এই জন্যই আল্লাহ রসুল আরো বলেছেন, ফাইন সাবাহু আহাদুন
أو قاتله فليقل إني مريء صائم কেউ যদি ঝগড়া করতে আসে জেসে তাহলে আপনাকে বলতে হবে সাইম হিসেবে ইন্নি মরিউন সাইমুন আমি তো রোজাদার আমি ঝগড়া করতে পারবো না কত চমৎকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা সিয়ামের মাধ্যমে এই সিয়াম যে একটা স্কুল ট্রেনিং স্কুল এই স্কুলের মাধ্যমে কিভাবে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার করে হাদিসে ইরশাদ করেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত যে কুল্লু ইবনে কুল্লু আমাল ইবনে আদমা ইউদাআফু আল হাসানাতু বিআশি আমসালিহা বনি আদমের প্রতিটি কাজ এক থেকে দশ দশ থেকে সাত শত গুণ বৃদ্ধি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال الله تعالى إلا الصوم الله বলছেন যে ইল্লা সাওম সাওম এর ব্যতিক্রম এখানে 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নেই আল্লাহ সুবহানাল হাদিসে কুদসিতে ইরশাদ করেন ফাইন্নাহু লি এই ফাস্টিংটা আমার জন্য রোজা রাখে কারণ আমার গুণে গুণান্বিত হবার একটা প্রচেষ্টা একটা সার্টেন টাইমে করে এবং আমি আল্লাহ সুবহান নিজ হাতে এর প্রতিদান আমি কিয়ামতের দিন দান করব এবং আমি নিজে এর প্রতিদান হয়ে যাব দিদারে রাব এটার প্রতিদান হয়ে যাবে এদা তো আমহু ওয়া শারাবহু মিন আজলি আল্লাহ বলছেন আমার সন্তুষ্টির জন্য এই রোজাদার যিনি ফাস্টিং করছেন তিনি তার খানাপিনা পানাহার এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকে তো আমহু ওয়া শারাবহু মিন আজলি ইসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ফাস্টিং পিপলের জন্য দুটো আনন্দ একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে যখন দেখা হবে আল্লাহ যখন দিদার রব যখন হবে তখন সেই আনন্দ এবং এই রোজাদারের জন্য এই জন্য একটি স্পেশাল ওয়েলকাম গেট থাকবে জান্নাতে সেই গেট নাম হচ্ছে রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন সম্মানিত দর্শক এবং শ্রোতা সেই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে হাদিসে বলেছেন রুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জুউ ওয়াল আতশ অনেক রোজাদার থাকবে তাদের পিপাসার্থ এবং ক্ষুধার্ত থাকা ছাড়া এই সিয়াম কোনো কাজে লাগবে না কাজে সিয়াম আমাদেরকে তাকওয়া তখনই আমাদের শিক্ষা দিবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো আমরা অনুসরণ করব আল্লাহর যে নিষেধগুলো আল্লাহ করেছেন সেগুলো থেকে বিরত থাকব এই জন্যই একটি চমৎকার একটি কথা আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে সোমের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন সোম হচ্ছে আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহি আযজা ওয়াজাল ওয়াল ইসতিনাবু আন নাওয়াহিহি অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে মেনে চলা যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এর অর্থই হচ্ছে তাকওয়া এই তাকওয়ার গুণ অর্জন এই প্রশিক্ষণ আল্লাহ সুবহানাল্লাহ এই সিয়ামের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন দেখুন আপনি পিপাসার তো আছেন ক্ষুধার্ত আছেন ঘরে ফ্রিজে ভর্তি খাবার রয়েছে কোন জিনিস আপনাকে আমাকে বাধা দিচ্ছে খাবার খাওয়া থেকে এই তাকওয়া আল্লাহর ভয় আমাকে এই খানা পিনা থেকে বিরত রাখছে ঘরে আপনার স্ত্রী আছে আপনার বায়োলজিক্যাল নিডস ফুলফিল করার কোনো প্রতিবন্ধকতা নাই একমাত্র আল্লাহর এই আল্লাহ সুবহানাল্লাহ সার্টিন টাইম হারাম করেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে হাউ টু কন্ট্রোল ইয়োরসেলফ হাউ টু বি গড কনসাস পারসন আল্লাহকে কিভাবে ভয় করতে হয় সেই ভয় সৃষ্টি এই সিয়াম আমাদের ভিতরে করছে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন লা ইয়াবলুগুল আব্দু আইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাযারা মিম্মা বিহি বাসুন অর্থাৎ ততক্ষণ পর্যন্ত মানুষ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে যেগুলো ওয়াহিতুক কাজ সেইগুলোকে ছাড়বে ভয়ে যেটা যেটা কোনো যেটার কোনো গুরুত্ব নেই এমন কাজ গুরুত্বহীন কাজগুলোকেও উনি ছেড়ে দিবে এমন আল্লাহর ভয়ে এবং সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে আল্লাহকে ভয় করবে সুবহানাল্লাহ এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে একটি চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন এটা আমরা সবাই জানি সবার কাছেই এটি প্রসিদ্ধ এবং এই এই সংজ্ঞাটি সবাই আমরা জানি এই সংজ্ঞাটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে الخوف من الجليل والقناعة بالقليل والعمل بما جاء في التنزيل والاستعداد ليوم الرحيل এই চারটি বিষয়ের নাম হচ্ছে সিয়াম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই সংজ্ঞাটি অত্যন্ত চমৎকার একটি সংজ্ঞা এটি সিয়ামের সব
সব কিছু নিয়ে এসেছে তাকওয়ার সব গুণগুলো আল্লাহ পাক যে তাকওয়ার কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন হাদিসে আল্লাহ রাসূল বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই এই ডেফিনিশনে সবগুলো চলে এসেছে অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে সকল অবস্থাতেই সিররি ওয়াল আলানিয়াতি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ওয়াল কানাআতু বিল কালিল অল্পে তুষ্ট থাকতে হবে সবসময় আমাদের ভিতরে একটা নিজের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে যে অমুকের তো মার্সিডিস গাড়ি আছে আমার তো নাই তার একটা লাক্সারিয়াস গাড়ি বাড়ি আছে আমার তো নেই এই যে একটা হীনমন্যতা নিজের ভিতরে একটা একটা চাহিদার একটা একটা প্রত্যাশা এই প্রত্যাশা দূর করা এর নামই তাকওয়া তারপর আল্লাহ আমানু বিমা যা ফি তানজিল কোরআনে যা আসছে হাদিসে যা আসছে তার আলোকে জীবনকে পরিচালিত করা এটি হচ্ছে তাকওয়া তারপরে চতুর্থ যেটি আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল কিয়ামতের প্রস্তুতি নেওয়া কিয়ামতের প্রস্তুতি নেওয়া অর্থাৎ কিয়ামতের দিন আল ইয়াউম আমালুন ওয়ালা হিসাব আজকে তো আমল করার সুযোগ আছে আমার কিন্তু হিসাবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগছে না কিন্তু আগামীকাল মৃত্যুর পর আমাকে হিসাব দিতে হবে ও গাদান হিসাবুন ওয়ালা আমাল এবং আগামীকাল কি আমার হিসাব দিতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্য এই চিন্তা এই ভয়টাই হচ্ছে তাকওয়া এখন তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে আমরা অনেকে মানুষকে ভয় লাগিয়ে ফেলি কিন্তু তাকওয়া সংজ্ঞা এটাও আল বাইনাল খাউফি ওয়ার রাজা আল্লাহর ভয় থাকতে হবে আবার আল্লাহর কাছে আশাও থাকতে হবে আল্লাহ সেই আল্লাহ যিনি যিনি আমার সব গুনাহগুলো মাফ করে তার নই তার কাছে টেনে নেবেন এই প্রত্যাশা আমার থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তির কথা বলেছেন যে জিনিসগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাকে বিরত থাকার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে হবে অসংখ্য মোরগত চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যারকে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবার জন্য এবং সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার মাধ্যমে আমরা এটি বুঝতে পারলাম পবিত্র রমজান মাস আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাস এবং আমরা তাকওয়া অর্জন করতে পারি আমাদের ইসলামে যতগুলো হুকুম আহকাম রয়েছে যত ইবাদত রয়েছে একমাত্র রোজাই যেটির মাধ্যমে আমরা সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি যে আমাদের প্রত্যেক ইবাদত আমরা যদি গোপনে করি আমরা যদি প্রকাশ্যে করি বা অপ্রকাশ্যে করি তাহলে কিন্তু সেটির একটি ফিডব্যাক রয়েছে কিন্তু একমাত্র রমজানের রোজায় যেটা শুধুমাত্র আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি সম্মানিত উপস্থিতি আমি এই পর্যায়ে আমাদের আরেকজন সম্মানিত আলোচক ডক্টর মোহাম্মদ ইউসুফ খান হাফিজাহুল্লাহ মোহতরম একটু অসুবিধার কারণে আমাদের অনুষ্ঠানে এখনো আসতে পারেনি আমি সর্বশেষ আজকে সম্মানিত আলোচক মহোদয় ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যারকে অনুরোধ করবো যদি একেবারে স্পেসিফিক ভাবে যদি যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা কিভাবে এই রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে তাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে একেবারে সঙ্গে আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি আমাদের মধ্যে আরেকজন আলোচক আছেন আমাদের অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া উনি আমাদের ইকুইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল উনি আলোচনা করুক আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আসছি ইনশাল্লাহ আমাদের ওই সম্মানিত গেস্ট উপস্থিত হয়েছেন ওনার আলোচনা আমরা একটু শুনি তারপর আমরা শেষের দিকে যাবো ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمونيتو سكولرز فورام انتجريتد سكولرز فورام ইকুইটি কর্তৃক আয়োজিত সারা মাসব্যাপী আমরা প্রোডাক্টিভ রমাদান এর আয়োজন করেছি এবং প্রোডাক্টিভ রমাদান একটি সিরিজের নাম লেকচার সিরিজ এই সিরিজের আন্ডারে আমরা রমজান বিষয়ক এবং কোরআন বিষয়ক এই দুটি বিষয়কে সমন্বয় করে আমরা এই সিরিজ অফ লেকচারের আয়োজন করেছি এবং আজকে ছিল আমাদের প্রথম এপিসোড এবং এই পর্বে আমাদের সাথে আলোচনা করলেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার একটি ব্যতিক্রম ধর্মী গবেষণা ধর্মী প্রতিষ্ঠান যেটা যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়ে থাকে তার সম্মানিত গ্লোবাল প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এবং আজকে যে আলোচনার বিষয় হলো সেটা হচ্ছে যে তাকওয়া অর্জনের মাস রমাদান আমরা এই পুরো মাসব্যাপী আরও বেশ কয়েকটি এপিসোডের আয়োজন করব এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মহান উদ্দেশ্য নিয়ে তাকওয়া অর্জনের জন্য এই রমাদান মাস আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যেই মাসে পবিত্র কোরআন যেটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত
কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামত আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। শুধু কোরআনই নয়, আমরা জানতে পারি ইতিহাস থেকে যে এর পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাব এই রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে, এবং এই মাসে যে কোনো কাজের প্রতিদান প্রথমেই সেটা 70 গুণ, 70 দিরফা, প্রথমেই 70 গুণ এটা বৃদ্ধি করা হয়, এবং এর পরবর্তীতে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি আরো বৃদ্ধি করে দেই। এত কিছু মহিমান্বিত এই রমজান মাসকে কেন্দ্র করে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোরআন এই মাসে নাজিল হয়েছে। এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মাসটিকে আমরা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে সকলেই বিবেচনা করি, এই মাসকে আমরা ট্রেনিং হিসাবে গ্রহণ করি, এবং এই ট্রেনিংটা যেন আমরা বাকি 11টা মাস আমরা এই ট্রেনিং অনুযায়ী পরিচালনা আমাদের জীবন করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত ইকুইটি এই আয়োজন করেছে। এবং আমাদের আজকের প্রথম এপিসোডে তাকওয়া অর্জনের মাস রমাদান এই বিষয়ে খুব চমৎকার আলোচনা করলেন আমাদের অন্যতম একজন অভিভাবক, এবং আমরা আশা করি যে দর্শক শ্রোতা মণ্ডলী যারা এই আয়োজন আজকে দেখলেন অথবা পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের আয়োজনের সাথে যেভাবে পূর্বেই আপনারা ইকুইটির সাথে সংযুক্ত ছিলেন, আপনারা বিশেষ করে এই রমাদান মাসে আমাদের সাথে থাকবেন, পরবর্তী এপিসোডগুলোও আপনারা উপভোগ করবেন, আপনাদের নেটওয়ার্কিং সার্কেলে এই বিষয়গুলো শেয়ার করবেন, যাতে আরো বৃহৎ মানুষ এই উপকার পেতে থাকে, এখান থেকে ইনফরমেশন, এখান থেকে এনার্জি নিতে পারে, এবং এই মাসটাকে সত্যিকার অর্থে ট্রেনিং এর মাস হিসেবে গ্রহণ করে বাকি 11টা মাস যেন এই শিক্ষা আমাদের জীবনে আমরা রিফ্লেকশন ঘটাতে পারি। এই সংক্ষিপ্ত আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ইকুইটি সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়াকে। আর সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী 27 মার্চ সোমবার বিকাল 4টার সময় আমাদের একই পেজ থেকে অনুষ্ঠানটি হবে, এবং আগামী প্রোডাক্টিভ রমাদানের আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে রমাদানের শিক্ষা। এবং সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা নির্ধারণ করেছি বাংলাদেশের প্রখ্যাত 2 জন অন্যতম ইসলামিক স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার। আমরা স্যারদের মুখে এই বিষয়ে আলোচনা শুনতে পাবো আগামী 27 মার্চ সোমবার বিকাল 4টার সময় ইকুইটি পেজ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যতক্ষণ আমাদের সাথে ছিলেন, আছেন এবং পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি দেখবেন, সকলকে পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে ইকুইটির সাথে পুরো রমজান জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে যদি পুরো আলোচনা তাকওয়া অর্জনের মাস রমাদান এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথি সামারি করেন, তাহলে আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী একটু উপকৃত হবেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তো আমি আলোচনা এই পর্যায়ে আমি আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ ওনার যে তাকওয়ার যে 5 স্টেজেস আমি ওটাই বলছি, তারপরে আমি আলোচনার তাকওয়ার শেষের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথমেই তিনি বলেছেন তাকওয়ার জন্য 5টা স্টেশন রয়েছে, 5 স্টেশন। নাম্বার 1 নম্বর হচ্ছে যে ইসলাম স্টেশন, ফার্স্ট তাকওয়া হচ্ছে টু সাবমিট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড বাই সাবমিশন বিং কাশাস অফ ফলিং ইন টু ডিসবিলিভ। আমার সবসময় আমার ভিতরে একটা ভয় থাকতে হবে যদি আমার দ্বারা এমন কোনো কাজ না হয়ে যায় যেটা কুফুরের দিকে নিয়ে যায়। এটা হলো স্টেশনের নাম হচ্ছে স্টেশন অফ সাবমিশন টু আল্লাহ। 2 নম্বর হচ্ছে স্টেশন তাওবা, দিস দ্য স্টেশন অফ রিপেন্টেন্স। আর এটা হলো যে বিং কনশাস অফ ফলিং ইন টু সিন অ্যান্ড ইবল। আমার ভিতরে ভয় চিন্তা থাকতে হবে সবসময় যেন আমি আমার দ্বারা কোনো গুনার কাজ না হয়ে যায়, এই যে সবসময় একটা ভয়ের ভিতরে থাকা, এই স্টেশনটার নাম হচ্ছে মাকাম তাওবা, স্টেশন অফ রিপেন্টেন্স। 3 নম্বর হচ্ছে আল ওয়ারা, এটা হচ্ছে কেয়ারফুলনেস, আমরা আমাদের এক সতর্ক থাকা, স্টেশন অফ কেয়ারফুলনেস। এর মাধ্যমে আমরা কি করব, ডাউটফুল সন্দেহযুক্ত জিনিসগুলো থেকেও আমরা বিরত থাকব। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহা, তাহলে হালাল এবং হারাম স্পষ্ট কিন্তু তার মাঝে কিছু জিনিস আছে সন্দেহযুক্ত, ডাউটফুল, ওই ডাউটফুল জিনিসগুলো থেকেও বিরত থাকা, এ হচ্ছে তাকওয়া। আর 4th স্টেশন হচ্ছে মাকাম যুহুদ, যুহুদ হচ্ছে দ্য স্টেশন অফ ইনডিফারেন্স, অর্থাৎ এই দুনিয়ার প্রতি আমার কোনো মোহই নাই, আমি মোহাবিষ্ট যাতে না হয়ে যাই, আমি দুনিয়ার চাকচিক্য একেবারে বুক বিলাসের দিকে আমি ব্যস্ত না হয়ে যাই। এটা এই স্টেশনের মাধ্যমে দুনিয়া
প্রতি অনিহা তৈরির মাধ্যমে আখেরাত মুখী হওয়া চিন্তা চেতনা এবং পঞ্চম স্টেশন হচ্ছে মাকামুল মুশাহাদা মুশাহাদা অর্থাৎ এমন একটা অবস্থায় চলে যাওয়া যেটা ইহসানের সংজ্ঞায় আল্লাহ রাসূল বলেছেন আন তাহাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে দেখছি আমি এমন একটা পর্যায়ে যদি আমি নিজেকে নিয়ে যেতে পারি তাহলে এটি হবে হাইয়েস্ট লেভেল অফ তাকওয়া আর সেটি যদি সম্ভব নাও হয় তাহলে অন্তত চেষ্টা করতে হবে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তাহলে আল্লাহ আমাকে দেখছেন তাহলে এই এটা হলো মাকামুল মুশাহাদা এই মুশাহাদা এই লেভেলে পৌঁছতে হলে অনেক অনেক সাধনা করতে হবে এই সিয়াম আমাদেরকে সেই প্রশিক্ষণ দিচ্ছে কারণ সিয়াম কোনো লৌকিকতা কোনো অবকাশ এর ভিতরে নেই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজেই তাকওয়া অর্জনের জন্য উই হ্যাভ টু ডু four thing four tools to gain taqwa ami am shongkhepe ami bolchi ek number holo ikhlas fi niyya ikhlas takto hobe dui number hocche sincere dua allah er kache chaite hobe ei taqwa ei taqwar ayate ei ramadan er siyam er ayater shesher dike allah bolchen wa iza sa'alaka ibadi an anni fa inni qareeb ujibu da'wata da'i idha da'ani allah er kache chaite hobe ud'uni astajib lakum allah tumi tomar noikoto amake dao allah istighfar korte hobe beshi beshi kore istighfar beshi beshi kore allah er kache khoma chaite hobe tauba istighfar korte hobe allah er kache chaite hobe allah gives and forgives we get and forget amra pai যত বেশি পাই তত বেশি ভুলে যাই আল্লাহ যত বেশি আল্লাহ দেন আল্লাহ আল্লাহ তত বেশি আল্লাহ ফরগিভ করেন দেনও বেশি ফরগিভও করেন বেশি এই জন্য আমাদের কাছে চাইলে আমরা নারাজ হয়ে যাই কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয় আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে নৈকট্য লাভের জন্য আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহুম ইন্নাকা আফুবুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না তারপরে তৃতীয় হচ্ছে সিনসিয়ার ইবাদা ইবাদতটা যখন আমরা করব আল্লাহর আল্লাহর 24/7 আল্লাহ যা আদেশ করছেন সেটি মানা এবং যা নিষেধ করেছেন সেইগুলোর কাছেও না যাওয়া এটাই হচ্ছে ইবাদত কনসেপ্ট অফ ইবাদা নট অনলি সালাত সৌম হজ যাকাত অর অলওয়েজ 24/7 টু ওবে দ্য কমান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে সীমা রেখে দিয়েছেন তার ভিতরে থাকা আর চতুর্থ হচ্ছে অবজার্ভ দ্য সুন্নাহ সুন্নাহকে অনুসরণ করা এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা তাকওয়া এবং আমি সংক্ষেপে আমি আর কয়েকটা পয়েন্ট আছে আমি বলে শেষ করছি হাউ টু অ্যাচিভ তাকওয়া তাকওয়ার জন্য আমি কয়েকটা টিপস আমি দিচ্ছি এক নম্বর হচ্ছে বেশি বেশি করে রমজানে আমরা কোরআনের মাস আমাদের অ্যাডভোকেট খালিদ হেয়া বলেছেন আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি না কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক এটা এটা একটা আলাদা আলোচনা তো এক নম্বর হচ্ছে কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করবো কোরআন বুঝবো কোরআন মানবো কোরআনের আলোকে জীবন করবো এবং কোরআনের দাওয়াত সকল জায়গায় ছড়িয়ে দিব দুই নম্বর আল্লাহ স্মরণ করবো সকল অবস্থায় ফিসিলি ওয়ালা আলা নিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে তিন নম্বর ভালো কাজগুলো বেশি বেশি করে করবো যেমন সাদাকা চ্যারিটি এগুলোর মাধ্যমে নফল ইবাদত নফল সাদাকা এগুলোর মাধ্যমে ওয়ালা ইযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আকুন হাত্তা উহিব্বাহু আমি আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে এত নৈকট্য লাভ করে যে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে ধরে আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে চতুর্থ হলো বি উইথ দ্য সালিহিন ওয়া কুনু মা সালিহিন ওয়া কুনু মা সাদিকিন সৎ ভালো লোকদের সাথে থাকতে হবে তাদের সোহবত নিতে হবে এবং পাঁচ নম্বর হলো এলেম অর্জন করতে হবে ছয় নম্বর হচ্ছে শয়তানের অসওয়াসা টেম্পটেশন থেকে দূরে থাকতে হবে সাত নম্বর হচ্ছে আমাদেরকে মুতাওয়াদি হতে হবে হাম্বল হতে হবে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা জমিনে চলবে খুব নরম ভাবে তারপর ইখলাস নিয়ে কাজ করবে এবং ফোকাস অন লাইফ পারপাস আমাদের লাইফ পারপাস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সেই জন্য কাজ করা এবং বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা আর এই তাকওয়ার মাধ্যমে আমরা কি বেনিফিট পাচ্ছি এই পাঁচটা পয়েন্ট আমি বলে শেষ করছি এক নম্বর হলো আল্লাহর ভয় আমাদের গড ফিয়ারিং নেচার আমাদের ভিতরে তৈরি হয় দুই নম্বর আমার আমাদের আফটার লাইফ অ্যাকাউন্টেবিলিটি আমার ভিতরে জাগ্রত হয় যে আমি আল্লাহ আল্লাহ সুবহানাল কাছে জবাবদিহি করতে হবে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজের হিসাব নিজের নেওয়ার একটা প্রশিক্ষণ আমরা পাচ্ছি তারপরে প্যাশন সবরের আমরা তাকওয়ার মাধ্যমে সবর আমরা পাচ্ছি
সবরের প্রশিক্ষণ পাচ্ছি, তাকওয়ার মাধ্যমে সেলফ কন্ট্রোলনেস পাচ্ছি, তাকওয়ার মাধ্যমে সেলফ ডিসিপ্লিন পাচ্ছি, তাকওয়ার মাধ্যমে রেসপন্সিবিলিটি পাচ্ছি, তাকওয়ার মাধ্যমে অবিডিয়েন্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সর্বোপরি তাকওয়ার মাধ্যমে পিউরিফিকেশন অফ আওয়ার হার্ট এন্ড সোল, যেটা আল্লাহ রাসূলের মিশন ছিল, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম আল-কিতাবা ওয়াল হিকমা, তাহলে তাজকিয়াতুন নাফস আমরা পাচ্ছি, এবং সর্বোপরি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়া আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আল্লাহ তার জীবনের পথের সকল সমস্যাগুলো দূর করে দিবেন, একটা ওয়ে আউট বের করে দিবেন, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করেনি। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এই তাকওয়া অর্জনের মাস রমাদান মাস, প্রশিক্ষণের মাস, এই একটি মাস প্রশিক্ষণের মাধ্যমে আসুন আমরা এই তাকওয়ার গুণে গুণান্বিত হই, এবং বাকি 11টি মাস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গাইডলাইনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মরুপত জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যারকে। অত্যন্ত চমৎকার হবে আজকের এই সম্পূর্ণ বিষয়টি, তাকওয়া অর্জনের মাস রমাদান, মূল মুলাখাস মুখ সামারি পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি। এরই মাধ্যমে আজকে আমাদের এই প্রথম পর্ব প্রোয়াক্টিভ রমাদানের ইকুইটি যে সিরিজ ভিত্তিক লেকচার নির্ধারণ করেছে তার তাকওয়া অর্জনের মাস রমাদান আজকে এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি, এবং আগামী সোমবার আমাদের দ্বিতীয় পর্ব দেখবার জন্য সকলের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।